সকলকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো আজ আমি দেখাবো একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে যে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি এবং আলুর রসা কীভাবে বাড়িতেই তৈরি করা যায় এবং খুব সহজেই তৈরি করা যায়। দেখো, তার জন্য আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, কয়েকটা আলুকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এই ফুলকপিগুলো জল দিয়ে একটু ফুটিয়ে নেব, পুরোপুরি সেদ্ধ নয়, শুধু ফুটিয়ে নেব। যেহেতু ফুলকপি একটু ফুটিয়ে জল ফেলে খেতে হয়, অন্যদিকে আলুটাও একইভাবে আমি সেদ্ধ করে নেব। আলুটা একটু হালকা সেদ্ধ করব। অন্যদিকে মশলার মধ্যে নিচ্ছি পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা, এই যে শুকনো মশলার মধ্যে গুঁড়ো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, হলুদ। দেখো, আলুগুলো আমি সেদ্ধ করে নিলাম হালকা করে, ফুলকপিটাও আমার হালকা সেদ্ধ আছে। এরপর আমি কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো খুব একটা সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করেছি। এর উপর দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপি এবং আলু দুটোকে ভালোভাবে তেল দিয়ে একটু উলটপালট করে নেব। তো দেখো, ফুলকপি আলু আমার তেলে একটু লাল হয়ে এসেছে, এবার কড়াইয়ে তেল ছিল, তার মধ্যে আমি দিয়ে দেবো এবার তেজপাতা এবং এলাচ। তেজপাতা এবং এলাচের একটা খুব সুন্দর গন্ধ আসছে। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা ভালোভাবে নাড়ব, হয়ে গেছে নাড়া, এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনটা। আদা রসুনটা ভালোভাবে নেড়ে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর শুকনো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো কষিয়ে নেওয়ার জন্য। দেখো, সামান্য জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দেখো, মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে। এই মশলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি, ভালোভাবে নেড়ে নেব। চিনিটা এবং লবণটা গলে গেছে, এরপর আমি সে ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো মশলাটার মধ্যে। হালকা আছে, অবশ্যই গ্যাসটা হালকাভাবে থাকবেন, লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। তো দেখো, এখন থেকে কালারটা কত সুন্দর আসছে, মশলাটা বেশ মাখো মাখো হয়েছে। তো এইভাবে কিছুক্ষণ নাড়ব। এর মধ্যে যে ঢাকাটা ছিল তার মধ্যে যেটুকু তেল আছে, সেই তেলের মধ্যে হালকা জল দিয়ে, শুধু তেলটা নেওয়ার জন্য জল দিয়ে আমি কপিটার মধ্যে দিয়ে দেব। বেশি কিন্তু জল দেব না, একবারই আগে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আসবো, গ্যাসটা একদম সিম ফ্লেমে থাকবে। চলে এসছি, কিছুক্ষণ পর দেখি কীরকম কন্ডিশন আছে। যেহেতু সিম ফ্লেমে আছে, তাই যেটুকু জল দিয়েছিলাম সেটুকু আছে। এখন আরেকবার নাড়াচাড়া করে দেবো, আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, মশলার মধ্যে ফুলকপি এবং আলুটা সেদ্ধ করতে হবে, তবে এটা ঝরঝরে হবে। তো কিছুক্ষণ পর চলে এলাম আবার। তো দেখো, আমার ফুলকপি আলু কত সুন্দর হয়ে এসছে, আর জল নেই, আলুটা একটা দেখবো সেদ্ধ হয়েছে নাকি, পুরোপুরি দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা একটা আমি অন্য প্লেটে তুলে নেব। উপরে কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না, যেহেতু আগে তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো উপরে কোনো সবজি মশলা। তো দেখো, আমার হয়ে এসছে ফুলকপি। তো বন্ধুরা, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করো। যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।